দিনাজপুরের সুগন্ধি চালের কদর দেশে বিদেশে সমাদৃত। জনপ্রিয় হওয়ায় দিন দিন এ ধানের চাষ বাড়ছে। এবছর সুগন্ধি ধানের ফলনও ভালো হয়েছে। আগামী ২-১ সপ্তাহের মধ্যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। সরেজমিনে দেখা গেছে জেলার চারদিকে এখন ঘন সবুজের সমারোহ। ঢেউয়ের মতো দোল খাচ্ছে ধানের শীষ। কদিন পরই সবুজ ধান গাছ হলুদ বর্ণ ধারণ করবে। এরপর সোনালি ধানের শীষে ঝলমল করবে ফসলের মাঠ। মাঠ ভরা ফসল দেখে কৃষকদের চোখ মুখে ফুটে উঠবে আনন্দের ছোঁয়া। আমি 10 একর জমিতে সুগন্ধি ধান লাগাইছি। ধানের ফলন বাম্পার হয়েছে। আশা করি ধান ভালো পাবো। ফসল ভালো হয়েছে। মাঝের সাথে মাছ 87 এবং 1000 টাকার 1,500 এবং যদি ধানের বাজার 4,000 টাকা তাহলে কিছু লাভ আসবে। ধানের ফলন মোটামুটি ভালো হয়েছে। ঘটনা হয়েছে ঘন বৃষ্টির কারণে ওই 2-1টা করে শীষ মরা বাইর হয়েছে। আর ধানের বাজার মোটামুটি ভালো আছে। বর্তমান ফলন ভালো দেখা যাচ্ছে আর কি। এখন দামও এখন ভালো। এখন কাটার পরে যদি দামটা থাকে তাহলে তো আমরা উপকৃত হব। আর এবারে একটু দেখা যাচ্ছে মরা শীষ। মানে আবার তো ঔষধ দিচ্ছি, এখন খরচাটা যাচ্ছে বাড়ি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে জেলায় চলতি মৌসুমে সুগন্ধি ধানের আবাদ হয়েছে 85,623 হেক্টর জমিতে। কৃষি বিভাগ বলছে গত মৌসুমে পোকার আক্রমণ, কম ফলন আর ধানের দাম কম থাকায় এবছর আবাদ কিছুটা কমেছে। তবে চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় এবং কৃষি বিভাগ তৎপর থাকায় রোগ বালাই নেই বললেই চলে। জানা গেছে কয়েক বছরে জেলায় সুগন্ধি ধানের আবাদে এসেছে বড় পরিবর্তন। গত 1 দশকে দিনাজপুরে সুগন্ধি ধানের আবাদ বেড়েছে অনেক গুণ। তবে জেলার সদর, বিরল, পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলায় সবচেয়ে বেশি সুগন্ধি ধান আবাদ হয়। 10,105 হেক্টর জমিতে সুগন্ধি ধান চাষ হয়েছে। তার মধ্যে 8,580 হেক্টর জমিতে রয়েছে ব্রি ধান 34, যেটা চিরিরবন্দরের খুব জনপ্রিয় একটি জাত। এবং দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার মধ্যে চিরিরবন্দরেই সবচেয়ে বেশি সুগন্ধি ধান হয়। গতবারের চেয়ে এবারের ফলন বেশি ভালো। গতবার যে রোগ পোকার আক্রমণ যেরকম ছিল, এবার সুগন্ধি ধানে তার চেয়ে রোগ পোকার আক্রমণ অনেক কম রয়েছে এবং বাম্পার ফলন হয়েছে বলা যায়। কৃষকরাও খুব খুশি এবং তারাও আশাবাদ ব্যক্ত করছে যে বেশ ভালো একটা ফলন তারা পাবে। আজ রাজা বাদশারা নেই তাদের বাদশাহীও, তবে থেকে গেছে বাদশাভোগ। এখনও ঐতিহ্য ধরে রাখতে দিনাজপুরে সামান্য পরিমাণে উৎপাদিত হয় সুগন্ধি বাদশাভোগ ধান। শুধু বাদশাভোগ নয়, আরও আছে চিনি কাটারি, জিরা ৩৪, জিরা কাটারি, জটা কাটারি, কাটারিভোগ, ফিলিপাইন কাটারি, কালো জেরা ৪০ জিরাসহ বেশ কয়েকটি প্রজাতির সুগন্ধি ধান। জেলা কৃষি সম্প্রসারণ অফিস বলছে সুগন্ধি ধানের আবাদ বাড়াতে কৃষি বিভাগ সবসময়ে কৃষকদের পাশে থেকে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে। আমাদের মাঠের অবস্থা অত্যন্ত ভালো। আমরা আশা করছি বিগত বছরের তুলনায় এবারে আমাদের চাষিরা অত্যন্ত ভালো ফলন পাবে এবং আমরা সার্বক্ষণিকভাবে মাঠ পরিদর্শন সহ আমরা এই সুগন্ধি জাতের ধান যেন খুব ভালোভাবে আমাদের চাষিরা হারভেস্ট করতে পারেন সেজন্য আমরা আমাদের যাবতীয় কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা যে কোনো রোগবালাই, পোকামাকড় থেকে এই ধানকে মুক্ত রাখার জন্য আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা কৃষক পর্যায়ে এর চাষাবাদ কলাকৌশল সহ রোগ পোকা থেকে কীভাবে তাকে নির্মূল রাখা যাবে তার জন্য আমরা লিফলেট বিতরণ করছি। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা পাশাপাশি বিভিন্ন কৃষক সমাবেশ, মাঠ দিবস ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে কৃষকদেরকে আমরা সচেতন করার চেষ্টা করছি। আমরা রাত্রিবেলা যেখানে জনসমাগম হয় বিভিন্ন গ্রাম্য হাটে, বাজারে আমরা বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে যাতে ধানকে কীভাবে রোগ এবং পোকামুক্ত রাখা যায় তার জন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি।